মুসলমান কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় বউ বাচ্চাকে যদি এতিম এবং বিধবা করতে হয় কারা কারা প্রস্তুত আছে দুই হাত তুলে আল্লাহর নামে তাকবীর দিয়ে দেখাই প্রিয় ভাইরা ওই রাস্তা যখন হকের রাস্তায় দাওয়াত দেয়া হয়েছে তখন দ্বীনের দায়ীদেরকে হত্যা করা হয়েছে গালিগালাজ করা হয়েছে মার দেয়া হয়েছে অপমান করা হয়েছে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা ওই রাস্তায় যারা চলে ওই হকের আওয়াজ যারা ধরে ওই কাফেলায় যারা শরীক হয় চোর ডাকা ধর্ষক সন্ত্রাসী মাস্তানগুলি বাড়িতে থাকতে পারলেও তারা বাসায় থাকতে পারে না কথা বলে ঠিক কিনা জোরাবাজ হবে ঠিক কিনা দুইজন নবী ব্যতীত সকল নবী বাধার সম্মুখীন হয়েছেন দিনে দাওয়াত দিতে গিয়ে দুইজন নবী ব্যতীত সবাই বাধাগ্রস্ত হয়েছেন দুইজন নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম আর হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দুইজন নবী ব্যতীত সমস্ত নবী সমস্ত পয়গম্বর দিনের দাওয়াত দিতে গিয়ে তারা বাধাগ্রস্ত হয়েছে ঠিক কিনা ওই হকে দাওয়াত যখন নূহ আলাইহিস সালাম দিয়েছেন তখন জাতির লোকগুলি তাকে মেরেছে মেরে অজ্ঞান করে বেহুশ করে রাস্তায় ফেলে রেখেছিল ওই দাওয়াত যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন নমরুদ আগুনে নিক্ষেপ করলো ওই দাওয়াত যখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দিলেন তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক তাকে তার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে বলা হয়েছে তিনি গণক তিনি জাদুকর তিনি পাগল তার কাছে যেও না প্রিয় ভাইয়েরা দিনের বিরুদ্ধে যতই অপপ্রচার চালানো হোক সেটাই ইসলামের পক্ষে প্রচার হয়ে যায় কথা কন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা বিগত স্বৈরাচার পতিত হাসিনা সরকারের সময়ে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ব্যয় করেছে তারা জামাতের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে জামাতের বড় বড় নেতাদের বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়েছে এরা হলো জঙ্গি এরা হলো ডাকাত এরা হলো ধর্ষক এরা হলো মানবতা বিরোধী এরা হলো স্বাধীনতা বিরোধী এরা হলো জঙ্গি আজ মানুষ বুঝেছে এরাই হলো আসল মানবতার সঙ্গী কথা বলেন ঠিক কিনা যতই অপপ্রচার চালানো হয়েছে আজ বাংলাদেশ জামাত ইসলামের আগে যে কর্মী ছিল সাপোর্টার ছিল এখন এখন শত শত গুণ বেড়েছে না কমেছে বাড়ছে কিনা বলেন আলহামদুলিল্লাহ যেটাই দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যেটাই অপপ্রচার করা হোক সেটাই দিনের পক্ষে প্রচার হয়ে যায় সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আল্লামা শহীদ সাইদী রহিমাহুল্লাহ বলেছেন জামাতকে যারা চিনত না জামাতের কর্মীদেরকে যারা চিনত না এটা যে আদর্শ 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 একটি সংগঠন যারা চিনো না যারা চিনল না ওই পতিত সরকার স্বৈরাচার সরকারগুলি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে অপপ্রচার চালায়া বাংলার ঘরে ঘরে জামাতের প্রচার করে দিয়েছে ঠিক কিনা বলেন জোরে বলতে হবে ঠিক কিনা আমার ভাইরা এই হচ্ছে তাদের অবস্থা নবী দিন প্রচার করেছেন বাধাগ্রস্ত হয়েছেন তাকে গালি দেওয়া হয়েছে বলা হয়েছে কবি বলা হয়েছে পাগল বলা হয়েছে গণক বলা হয়েছে জাদুকর বলা হয়েছে মিথ্যাবাদী বলা হয়েছে নির্বংশ কি ভাই কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে স্পষ্ট করে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী মন খারাপ করবেন না শুনে নেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
إن شانئك هو الأبتر জোরে বলি আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি অতএব আপনি নামাজ পড়ুন আপনার রবের উদ্দেশ্যে এবং আপনি কুরবানি করুন আর নিশ্চিতভাবে আপনি জেনে রাখুন যারা আপনাকে নির্বংশ বলেছে যারা আপনাকে আত্মার বলেছে যারা আপনাকে শিকড় কাটা বলেছে আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন তারাই নির্বংশ হবে বলেন কথাকার জোরে বলেন কথাকার আল্লাহ পাক বলেছেন তারাই নির্বংশ হবে শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজ জয় বলেছেন আগামী 10 15 বছরের বিএনপি জামাত খুঁজে পাওয়া যাবে না তারা শেষ হয়ে যাবে ইতিহাস বলতেছে আজ তারাই শেষ হয়েছে কুত্তার দাম আছে আজকে তারা তার চেয়েও জঘন্য হয়েছে কথা বলেন ঠিক না আমার ভাইরা এই দাওয়াত দিয়েছেন নবীরা আজকে কত লোক দাওয়াত দেয় সবার দাওয়াত বাধাগ্রস্ত হয় কি সবার দাওয়াত বাধাগ্রস্ত হয় না যারা সত্যিকার দিনে দাঁড়াই তাদের দাওয়াতকে তারা বাধাগ্রস্ত করেছে 144 তারা জারি করেছিল আর সুবিধাবাদ জিন্দাবাদ বক্তাদের মাহফিল কোনো বাধা দেওয়া হয় নাই কথা বলেন ঠিক কিনা জোরে বলতে হবে ঠিক কিনা নবীরা দাওয়াত দিয়েছেন আনি আবুদুল্লাহ আল্লাহর গোলামি করো আল্লাহর কি করো গোলামি করো ইবাদত করো দাসত্ব করো আমার ভাইয়েরা আল্লাহ পাক জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য তার দাসত্ব করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক বলেন আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য আমার ইবাদতের জন্য আমার দাসত্ব করবার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ এ দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত আল্লাহ পাক বলেছেন জিন জাতি এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য নবীরা দাওয়াত দিয়েছেন আনি আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো আল্লাহর গোলামি করো আরেকটি দাওয়াত দিয়েছেন ওয়াজতানিবুত তাগুত আর তাগুতকে বর্জন করো আমার ভাইয়েরা আমরা নবীরা দুটি দাওয়াত একটি দাওয়াত দিয়েছেন দুটি অংশে একটি হচ্ছে আনি আবুদুল্লাহ আল্লাহর গোলামি করো আরেকটি হচ্ছে ওয়াজতানিবুত তাগুত তাগুতকে বর্জন করো যেহেতু আমি সময় কম পাবো সেজন্য আমি আনি আবুদুল্লাহ আল্লাহর দাসত্ব বা ইবাদতের বিষয়টি আলোচনা না করে ওয়াজতানিবু তাগুত তাগুতটা কি আজকে আমাদের জানতে হবে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা তাগুতকে জানতে হবে অনেক লোক আছেন আজ ইবাদত করে নামাজ পড়ে সওম পালন করে হজ করে সদকা করে অথচ নিজে তাগুত হয়ে বসে আছে খেয়াল নাই কথা বলেন ঠিক কিনা জোরে বলতে হবে ঠিক কিনা আমার ভাইয়েরা নবীরা দাওয়াত দিয়েছেন পূর্ণাঙ্গ দাওয়াত দিয়েছেন আর কিছু মানুষ অর্ধেক মানছে তো অর্ধেক মানছে না প্রিয় ভাইরা তারপরে কিছু লোক আছে সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ তারা ধর্ম এবং রাজনীতিকে তারা আলাদা করে যেটি ভিন্ন দুটি জিনিস ধর্ম এবং রাজনীতি আলাদা জিনিস আমার ভাইয়েরা ধর্ম এবং রাজনীতি আলাদা বিষয় নয় যারা ধর্ম এবং রাজনীতিকে আলাদা করে তারা অন্য কিছু হতে পারে মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা এই সুবিধাবাদ জিন্দাবাদ লোকেরাই তারা এরকম বলে থাকে যে মৌলবি রাজনীতি করবে কেন আমার ভাইয়েরা মৌলবি রাজনীতি করবে এজন্য কারণ আল্লাহ রাসূল রাজনীতি করেছেন তিনি একটি ইসলামী স্টেট কায়েম করেছেন এবং তিনি সেরা রাষ্ট্রপ্রধান ছিলেন সেরা রাষ্ট্রনায়ক ছিলেন তিনি সেরা রাজনীতিবিদ ছিলেন কথা বলেন ঠিক কিনা জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা আজকে যারা ওই পতিত সরকারের এমপি মন্ত্রী ছিল আমলা ছিল তারা লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করে সেকেন্ড হোম তৈরি করেছে আওয়াজ করে কথা বলেন কথা ঠিক কিনা জোরে বলতে হবে কথা ঠিক কিনা আমার ভাইয়েরা একটা আলেম কি দেখাতে পারবেন যিনি যিনি হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন দেখাতে পারবে কেউ জোরে বলেন কেউ দেখাতে পারবে তারা বলে আমরা ধর্মীয় আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না
ধর্মীয় নিয়ে রাজনীতি করে ওরা যারা নির্বাচনের আগে মাথায় পট্টি বেঁধে হাতে তসবি নিয়ে উমরা করে শাহজালালের মাজারে জিয়ারত করে নির্বাচনী প্রচারণা চালায় ধর্ম নিয়ে রাজনীতি ওরাই করে কথা বলেন ঠিক কিনা জোরে বলতে হবে কথা ঠিক কিনা আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আমরা ধর্মীয় রাজনীতি করি কথা কন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা ওরা সুবিধাবাদ জিন্দাবাদ ওরা বলে যে আমরা নামাজ পড়ি তাহাজ্জুদের সালাত আদায় করি এভাবে তারা কথা বলে আসলে তারা হচ্ছে তাগুত আসলে তারা কি তাগুত তারা সেকুলার বাস্তবায়নে তারা চেষ্টা করেছিল তারা সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিমকে উঠায়া দিয়েছিল কথা বলে ঠিক কিনা আজকে মানুষ বলতেছে আজকে বাংলা জনগণ বলেছে হায় রে আফসোস শেখ হাসিনার শেষ করতে বলা হয়েছে যেহেতু বক্তার চেয়ে মানে শ্রোতার চেয়ে বক্তায় আজকে বেশি আমার তো কতক্ষণ হইলো 25 মিনিটও হয় না এখন চলবে আলোচনা চলবে 5 মিনিট সময় নেব আমি 5 মিনিট সময় নেব প্রিয় ভাইরা কি বলছিলাম কি বলছিলাম হ্যাঁ আচ্ছা ও আফসোস করতে শেখ হাসিনা আফসোস করতে আহার 41 সাল থাকতে দিলে কি হইতো আমরা বুঝেছি 41 সাল থাকতে দিলে বাংলাদেশের রাজধানী হইতো দিল্লি কথা বলে ঠিক কিনা জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা বাংলাদেশের রাজধানী দিল্লি হবে না বাংলাদেশের রাজধানী ঢাকায় থাকবে যারা এদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করে এদেশকে যারা তাগুতি রাষ্ট্রে পরিণত করতে চায় সেকুলার বানাতে চায় তাদের বিরুদ্ধে প্রকাশ্য রাষ্ট্র প্রকাশ্য আমরা জেহাদ ঘোষণা করব তারা কারা প্রস্তুত আছি দুই হাত তুলে দেখায় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ হাত নামান ওরা হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ বলেন তো ওরা কি সুবিধাবাদ জিন্দাবাদ আমার ভাইয়েরা ওরা কোরআনের কিছু অংশ মানে কিছু অংশ মানে না এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাযিল আল্লাহ পাক বলেন তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন যারা নাকি ইসলামকে সুবিধাবাদ জিন্দাবাদ হিসাবে মানে কিছু মানে কিছু মানে না এরকম যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পার্থিব জীবনে তাদের জন্য দুর্গতি ছাড়া আর কোন পথ খোলা নাই আর কিয়ামতের দিন কঠিন শাস্তির মুখোমুখি তাদের হতে হবে বলেন কথাটা কার জোরাজ বলেন কথা কার আমার ভাইয়েরা এই তাগুত আমি সংক্ষিপ্ত করে বলতে চাই এই তাগুতে তো অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হলো তাগুত হচ্ছে মূর্তি মূর্তি আল্লাহ পাক বলেছেন তাগুত ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কওলা যুর আল্লাহ পাক বলেছেন তোমরা মূর্তির আবর্জনা থেকে বেঁচে থাকো আর তোমরা মিথ্যা হতে দূরে থাকো মূর্তির সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে ও মুসলমান জোরে বলে থাকতে পারে আমার ভাইয়েরা করোনাকালীন সময়ে করোনা পরবর্তী সময়ে মানুষ যখন খেতে পারে নাই মানুষ যখন চলতে পারে নাই তখন এই শেখ হাসিনা স্বৈরাচার সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে শত শত কোটি টাকা ব্যয় করে তারা শেখ মুজিবের মূর্তি বানিয়েছিল আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা তাদের পতনের পর তাদের পতনের পর যারা মূর্তি ভেঙেছেন তারা নবীর সুন্নত আমল করেছেন ঠিক আর আওয়াজ নাই আপনাদের মুসলমানের মতন জবাব দেন কথা ঠিক কিনা প্রিয় ভাইরা যারা মূর্তি ভেঙেছেন তারা ইব্রাহিম আলাইহিস ইসলামের সুন্নত আমল করেছেন মূর্তি যারা ভেঙেছেন তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমল করেছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীকে বলা হয়েছে আপনি পৃথিবীতে আগমন করেছেন কেন তিনি বলেছেন বুইস্তুলি কসরিল আসনাম আমি পৃথিবীতে এসেছি মূর্তি ভাঙার জন্য তিনি মূর্তির পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন
জোরে বলেন পক্ষে না বিপক্ষে, নবীরা মূর্তির বিপক্ষে ছিলেন। অমুসলমান কোন মুসলমান মূর্তির পক্ষে থাকতে পারে না, আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? যারা মূর্তির পক্ষে তারা মুশরিক, মুসলমান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই হচ্ছে তাদের, এই হচ্ছে তাদের অবস্থা। তারা মূর্তির পক্ষে ছিল, ঢাকা শহর মসজিদের শহর, সে মসজিদের শহরকে তারা মূর্তির শহরে পরিণত করেছিল, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী কাফের মুশরিক কাফের বলি, আল্লাহর নবী কি বলল? মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর, আল্লাহ পাক কোরআনে সূরাতুল কাফিরুনের ভিতরে সুন্দর করে আল্লাহ পাক বলেছেন, ও মুহাম্মদ আসো আমরা কম্প্রোমাইজ করি, কিছুদিন তুমি আমাদের মূর্তিগুলির পূজা করো, আর না হয় আমরা কিছুদিন তোমার রবের ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে নবীকে বললেন, ও নবী কুল্লিয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। নবী আপনি বলে দিন, হে কাফের দল, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তোমাদের সম্পর্ক মূর্তির সঙ্গে থাকতে পারে, আমার সম্পর্ক মূর্তির সাথে নাই, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তারা কি চমৎকারভাবে আমাদেরকে মিসগাইডেড করেছে, বলেছে ধর্ম যার উৎসব সবার, কি ভাই বলে নাই? প্রিয় ভাইয়েরা, তারা হিন্দুদের কয়েকটা ভোট পাওয়ার লোভে নিজেদের নীতি নৈতিকতা ইমানকে বিসর্জন দিতেও তারা তারা মোটেও পিছপা হয় নাই, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হিন্দুদের ভোট পাওয়ার জন্য আচ্ছা বলেন, ধর্ম যার উৎসব কি সবার না তার, তার কিনা বলেন? ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা এখন যদি কেউ বলে আচ্ছা ঠিক আছে, ওই থিওরিতে মানলাম ধর্ম যার উৎসব তার, এখন বউ যার হক সবার, মানুষে পিটাবে না ভাই? এ ভাই মানুষে পিটাবে না? যদি বলা হয় পুকুর যার যার মাছ সবার, মানুষকে মানবে? বলবে আইসো মাছ বলি ঠ্যাং ঘুরাই দেবো, কথা কন ঠিক কিনা? আরে কথা কন ঠিক কিনা?